ধান ক্ষেত ধান হচ্ছে কিংবা ফসল হচ্ছে শাক সবজি আমরা যদি আমাদের যার যার গ্রামে এরকম একটি ইকোলজিক্যাল আবাসন এবং এরকম একটি সুন্দর খামার বাড়ি টাইপের করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে আমাদের বেড়াতে আসতেও ভালো লাগবে যেমন যে কোনো দিন যে কোনো জায়গায় এখন যাতায়াত সুবিধা যথেষ্ট ভালো সরকারের তো যাতায়াত সুবিধা যেহেতু ভালো আমরা চাইলে ওই সুবিধাগুলোকে অ্যাভেল করে আমরা বিভিন্ন এলাকায় যেতে পারি আমাদের ফ্রেন্ডস ফ্যামিলি যেতে পারি বা বিজনেস পারপাস যেতে পারি আবার কিছু সরকার সহজে লোকাল এরিয়ার পিপলদের কাছে কিছু উৎপাদিত পণ্য নিয়ে আসতে পারি অথবা ডাইরেক্ট ইকোসিস্টেম আমরা ডেভেলপ করতে পারি এছাড়া আমরা যেটা আরেকটা জিনিস যেটা ডেভেলপ করছি এটা হচ্ছে মোর ক্রপ মোর ফিশ এই অ্যাপগুলির মাধ্যমে আমরা অতিরিক্ত ক্রপ যেমন মাটির গুণগত মান কেমন আছে এটা সেন্সরের মাধ্যমে আমি অনেক দূর থেকে জানতে পারবো তখন আমার মাটিতে কী কী প্রয়োগ করতে হবে ওটা আমি ওইভাবে আমার খামারে আমি প্রয়োগ করব আরেকটা আছে মোর ফিশে আমি এই যে আমি যে ছোটোখাটো ফিশ বা ইত্যাদিগুলি করব হ্যাঁ হ্যাচারি বা যাই করি ওটাতে যে পানির গুণগত মান হ্যাঁ কী আছে এটাও আমরা করতে পারবো তো আমাদের যে পরিবেশ বান্ধব আবাসনগুলি এবং সাস্টেনেবল আবাসনগুলি বা প্রকল্পগুলি আমরা এইভাবে স্মার্ট এবং ইকো দুইটাকে মিলিয়ে আমরা করার জন্য চিন্তা করেছি